নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহমান অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভে স্বাগত। আজকে যে বিষয়টা মা এনেছেন সেটা আমরা ক্যাপশনে অ্যাড করেছি, তো ওই বলার স্বার্থে বলি যে বাড়িতে কালসাপ পোষা দুধকলা দিয়ে আর নিজের জন্মচকে এই যোগ পোষা একই ব্যাপার। আর আগের দিন স্নানবিধির কথাটা বলা সময় হয়ে ওঠেনি, মা বলতে এসেছিলেন, আজকে অবশ্যই স্নানবিধির ব্যাপারটা থাকবে। আসি আছি পর কাজে, পর দেশে পর বেশে, পর বাসে পরের সাক্ষাতে, পর বোঝা মাঠে নিয়ে পরতরে প্রাণ নেই, পরে সে পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট শিশু তারা সিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানের চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত মন্ডলী, যারা সদা সর্বদা আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকে তাদেরকে আমার প্রাণ ভরা আশীর্বাদ। আমি প্রত্যেককে আশীর্বাদ করছি যারা আমার এই সৎসঙ্গের সঙ্গে যুক্ত, যারা আমার পরিবারের সদস্য, আমার সন্তান, তারা আমার একান্ত আপনারজন, তাদের প্রত্যেককে আরও একবার প্রাণভরা আশীর্বাদ। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকো। কারণ আমার দীর্ঘ বিশ্বাস, আমার এই সৎসঙ্গ প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পরিবারকে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মানুষকে, ইন্ডিভিজুয়ালি কিন্তু একটা শান্তি স্বস্তি দিতে পেরেছে। আমি গতদিনও বেশ কয়েকটা নাম করেছিলাম যারা আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছে যে লক্ষ্মী বিলাস ভোগ আর্থিক উন্নতির জন্য দিয়েছিলাম। অনেকে জানিয়েছে পঞ্জিরি ভোগের কথা, আমি আর্থিক উন্নতির জন্য দিয়েছিলাম, যে ভীষণ ভীষণ কাজে লেগেছে, ভীষণ কাজে লেগেছে। আমার ইচ্ছে ছিল আজকে তাদের নামগুলো ধরে ধরে পড়বার। আমি তাদেরকেও আশীর্বাদ করছি যারা জানিয়েছে, এবং তারা যে একটা সুন্দর প্রয়াস নিয়েছে, সুন্দর পদক্ষেপ নিয়েছে, যে তারা একেবারে কমেন্ট সেকশনে, সম্ভবত একজন রিয়া বলে কেউ জানিয়েছে, আরো অনেক নাম আছে, সব নাম আমার মনে নেই, আমি খুব শিগগিরই কমেন্ট সেকশনে যারা কমেন্ট করছে আমি কমেন্ট ধরে ধরে কিছু কথা বলার চেষ্টা করব। খুব শিগগিরই আমার সেইটা চিন্তা ভাবনায় রয়েছে, আমি কমেন্ট ধরে ধরে। আমি আরো একবার তাদেরকে বিশেষ আশীর্বাদ করতে চাইছি মন ভরে, যারা এই কমেন্ট সেকশনে লিখেছে আমার ফেসবুক লাইভ কমেন্ট সেকশনে। হোয়াটসঅ্যাপে তো শয়ে শয়ে মানুষ জানাচ্ছে, হাজারো হাজারো মানুষ প্রত্যেক দিন জানাচ্ছে যে আমার বলা প্রতিকার গুলো ঘরে অবলম্বন করে তারা সুখ শান্তির মুখ দেখেছে, তারা বিপদ মুক্ত হয়েছে। আর যারা গতদিন অনেকে জানিয়েছে, তার আগের দিন অনেকে জানিয়েছে যে লক্ষ্মী বিলাস ভোগ, আমি বলে গেছিলাম লক্ষ্মী লাভ করতে গেলে লক্ষ্মী বিলাস প্রয়োজন, শুধুমাত্র বাতাসা, শুধুমাত্র চিনি, শুধুমাত্র নকুলদানা, যে কোনো মিষ্টান্ন দিয়ে কিন্তু লক্ষ্মী লাভের প্রপার হয়ে হয় না, তার জন্য লক্ষ্মী বিলাস ভোগ। আজকে যারা নতুন আমার পরিবারে, আমার পরিবারের সাথে যুক্ত, তাদের উদ্দেশ্যে বলবো তাদের চিন্তা নেই, ওগো মন খারাপ করার কিছু নেই। ইউটিউবে চলে যাবেন, সার্চ অপশানে যাবেন, আর ইউ পি ও এম এ ওয়াই ডাবল ইউ রূপময়ী, মা এম এ একটা স্পেস দিয়ে ব্যাস সুন্দর করে সার্চ করো, অনেক অনেক আমার ভিডিও পাবে, লক্ষ্মী বিলাস ভোগ পাবে। এই যে শ্রাবণ মাস, আগামী দিন সোমবার শিব পুজো করবে, শিব পুজো করতে গেলে প্রকৃত ফল পেতে গেলে আমার মতে, আমি শাস্ত্রকে সঙ্গে নিয়ে বলবো, শাস্ত্র ভগবানকে মাথায় নিয়ে বলবো, যে সেখানে যাবক নৈবেদ্যের উল্লেখ আছে এবং অপরিহার্য আমি বলি। অর্থাৎ যাবক নৈবেদ্য কি মা, গুরু মা আমাদের বলে দাও, আমরা আজ নতুন, মন খারাপ কিছু নেই, একেবারে ইউটিউবে চলে যাও, আমি সার্চ করতে বললাম যেভাবে সার্চ করো মানে পেয়ে যাবে। যারা ভগবান নৃসিংহের আরাধনা করতে চাইছে, আমরা কি ভোগ দেব গুরু মা, কন কন নৈবেদ্য দেবেন, পন কম নৈবেদ্য দেবেন, পন কম নৈবেদ্য কি গুরুমা, চিন্তা নেই, ইউটিউবে চলে গেলে ডিটেলস পাওয়া যাবে। আর্থিক উন্নতি হচ্ছে না, ব্যবসা চলছে না, আমার দোকানটা ছেড়ে পাশের দোকানে চলে যাচ্ছে, পঞ্জিরি ভোগ দাও, পূর্ব দিকে দাও, পূর্ব দিকে দাও, পঞ্জিরি ভোগ দাও, 180 দিন টানা দাও। পঞ্জিরি ভোগের রেসিপি কি গুরুমা, আমার অফিসে ফোন করে নিতে হবে,
রেসিপি বলে দেবে। আর মঞ্জুরি ভোগ 180 দিন দিয়ে দেখো তো তোমার জীবনে একটা মিরাকলি পরিবর্তন আসে কিনা। ইন্দ্রদেবের উদ্দেশ্যে, ইন্দ্রদেবের এই সমস্ত গোপন তথ্য আমি আমার পরিবারে শেয়ার করি, কারণ আমার একটাই উদ্দেশ্য, আমি দিকে বিদিকে মানুষের চোখের জল মোছাবার জন্য আসি। আমি আসি না মানুষকে থেকে কিছু নিয়ে নেব, কোনো স্বার্থের সম্পর্ক, কারণ মারভূমি মহাশক্তি আশ্রমের পরিবারের প্রত্যেকটা সদস্য আমার একান্ত আপনজন, আমার নিজের সন্তান প্রত্যেকে। অর্থাৎ নেয়া দেওয়ার ব্যাপার নেই, লেনা দেনা ব্যাপার এখানে গড়ে ওঠেনি, এখানে আত্মিক সম্পর্ক আর্থিক নয়। যাই হোক, অনেক অনেক একটা অভিযোগ বলবো কিনা জানি না, একটা দুঃখ মানুষ প্রকাশ করছে, মা তোমার পেজটা পেয়েছিলাম কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আজকে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো, লাইক এবং ফলোয়ার তোমাদের হয়ে থাকতে হবে, তাহলে আমি যখন লাইভে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, তোমাদের পেজটা হারিয়ে যাবে না, অথবা সেভ করে রাখতে হবে, যে কোনো দুটো অপশানের মধ্যে তোমাদের অ্যাটেন্ড করতে হবে। সবচেয়ে ভালো লাইক এবং ফলোয়ার হয়ে যাওয়া। আমি যখন যখন নতুন নতুন আইটেম, নতুন নতুন তথ্য নিয়ে আসবো প্রত্যেকটা দিন তোমরা ঘরে বসে দেখতে পাবে। মূল বিষয়ে যাবার আগে আরো একবার বলবো, যারা প্রত্যেকটা দিন প্রচুর শেয়ার করে, দিকে বিদিকে ছড়িয়ে দেয়, বাংলার অলিগুলি পৌঁছে দেয়, ভারতবর্ষের প্রান্ত প্রান্ত পৌঁছে দেয়, বিদেশ এবং স্বদেশের মধ্যে একটা সুন্দর যোগসূত্র স্থাপন করেন, আমার সেই সমস্ত ভক্তজন পরিবারকে আমার দুহাত তুলে আশীর্বাদ। তারা এইভাবেই শেয়ার করো, কারণ মারুভূমি মহাশক্তি আশ্রমের কোনো সদস্য পরিবারের কেউ শেয়ার করার সময় কুণ্ঠা করে না, শেয়ার করার সময় কেউ কিপটিমি করে না, সবাই উদার চেতা হয়ে শেয়ার করে। তারা শেয়ার করে নিজস্ব ফেসবুক গ্রুপে, নিজস্ব ফেসবুক পেজে, নিজস্ব ফেসবুক প্রোফাইলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, সেটা ইনস্টা থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু তারা শেয়ার করে। কারণ তারা মনে করে শুধু নিজের ভালো নয়, আমিও শেখাই বারবার, শুধু নিজের ভালো নয়, আমরা সকলের ভালো চাইব, আমরা প্রত্যেকে ভালো চাইব, আমরা মানুষের ভালো চাইব, আমরা মানুষের চোখের জল মোছাবো, আমরা মানুষের পাশে থাকবো, এই আদর্শ নিয়ে আমার পরিবারের প্রত্যেককে এগিয়ে চলবে, এই আদর্শকে আমি ভালোবাসি, এই আদর্শকে লক্ষ্য করে আমি চলি। যাই হোক, মূল বিষয়ে যাবার আগে আরো একবার বলবো, যারা মনে প্রত্যেক দিন দেখে জানি, যারা আজ নতুন তাদের উদ্দেশ্যে জানাবো, আগামী 6ই আগস্ট, আগামী 6ই আগস্ট আমাদের পরিবারের জন্য, আমার মারুভূমি মহাশক্তি আশ্রমের প্রত্যেকের জন্য এক অভূতপূর্ব, এক বিস্ময়কর সূচনা, এক বিস্ময়কর পদক্ষেপ। জানে যারা তারা তো জানে, কারণ আগামী 6ই আগস্ট শ্রাবণী শিবরাত্রি, অর্থাৎ ভাগ্যের প্রতিবন্ধকতাকে পদদলিত করে বেরিয়ে আসবার দিন, দুর্ভাগ্যকে জয় করবার এক খুব ভালো সময়, একটা আনন্দ ঘন সময়, সেই মহাযোগ। কারণ তান্ত্রিক আমি তন্ত্র সাধনা করি, তন্ত্র সাধনা করি যখন আমি যোগ তিথি নক্ষত্রের উপর জোর দিই, কারণ আমি ড্রয়ারি রেডিমেড কবচ করে রাখি না, মানুষের এই কবচ দিয়ে দিতে পারি না, আমার কবচ তৈরি করতে সময় লাগে, নাম গোত্র ধরে তিথি নক্ষত্র ধরে কাজ করতে হয়। আমি যোগের অপেক্ষা করি, অর্থাৎ যোগে হয় দুটো জিনিস, একটা যোগে হয় মানুষের জীবনে আমি সুযোগ এনে দিই, আর একটা যোগে আমি দুর্যোগকে কিন্তু খণ্ডন করি। ঠিক সেরকমই একটা দিন গড গিফটেড আমার কাছে, আমার পরিবারের জন্য, আমার প্রাণের প্রিয় সন্তানদের জন্য যে দিনটা এসে গিয়েছে আমার কাছে। যারা প্রত্যেকটা দিন আমার পেজকে শেয়ার করে, আমার প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ, প্রত্যেককে আশীর্বাদ। আমি খুব শিগগিরই প্রত্যেকের নাম ধরে ধরে কথা বলবো, আমি প্রত্যেকের নাম ধরে ধরে কথা বলবো যারা কমেন্ট সেকশনে নিয়মিত কমেন্ট করে, আর তাদেরকে আরো আশীর্বাদ দেব যারা আমার কমেন্ট সেকশনে লিখছে যে আমার বলা প্রতিকার প্রতিবিধান
তাদেরকে একটা শান্তি স্বস্তির মুখ দেখিয়েছে, তাদেরকে বিপদ মুক্ত করেছে। এটা আমার কাছে অনেক বড় পাওনা, এটার জন্য আমার আশা, এটাই আমার চাহিদা। যাই হোক, যে বিষয়ে ছিলাম, আগামী 6ই আগস্ট শ্রাবণী শিবরাত্রিতে আমি চারটি দুর্যোগকে খণ্ডন করবার চেষ্টা করছি। এই চারটি দুর্যোগ মানুষের জীবনে অভিশাপের মতো। একটা ঋণনাশ, তো প্রবল ঋণভারে যারা জড়িয়ে পড়েছেন। 2 নম্বর কালসর্পযোগ, 3 নম্বর শত্রুতার শিকার যারা, 4 নম্বর একেবারে আর্থিক পরিকাঠামোটা যাদের ভেঙে গেছে, তাদের জন্য আমি অনলাইনে বসে পুজো করাব। আমি আগামী দিন ফর্দ দিয়ে দেব কি কি আয়োজন রাখতে হবে, যে যার নিজের বাড়ির মধ্যে আয়োজন রাখবে। 40-60% আমি খুব আশা রাখছি তোমরা কাজ পাবে, কারণ মানুষের মুখে হাসি ফোটাবাই আমার উদ্দেশ্য। যাদের আর্থিক পরিস্থিতি সচ্ছল নয়, যারা আসতে পারছে না, বহু দূর যাদের প্রতিবন্ধকতা, অসহায়তা যাদের কেউ নেই নিয়ে আসবার মতো, তাদের জন্য, তাদের পাশে, তাদের সাথে আমি আছি, আমার প্রত্যেকটা সন্তানের জন্য আমি আছি। তাই এই কর্মসূচি, এই পদক্ষেপ আমরা নিয়েছি। আমি আশা রাখবো আমার পরিবারের কাছে যে তোমরা বিপুল পরিমাণ শেয়ার করবে, যাতে এই তথ্যগুলো মানুষের কাছে, অত্যন্ত অপরিহার্য, মানুষ যাতে পায়। আমি নাম ধরে বললাম, আমার আশ্রম থেকে বলে দিল, যারা প্রত্যেকটা দিন শেয়ার করে, আমার অনেক আশীর্বাদ, আমার অনেক অনেক আশীর্বাদ তাদের জন্য রয়েছে, কারণ তারা অনেক। আমি এই সময়টা ফোন করতে নিষেধই করছি বারংবার, কারণ এই সময় ফোন করলে মূল বিষয় পৌঁছানো যাচ্ছে না। যাই হোক, তোমরাও পরিবারের সদস্য, পরিবারের অত্যন্ত আপনজন, তাই পরিবারের স্বার্থের কথা মাথায় রাখো। যাই হোক, যে বিষয়টি, আরেকটি বিষয়, আরেকটি কর্মসূচি আমাদের রয়েছে 8ই আগস্ট। 8ই আগস্ট ঠিক বেলা 11:30 সারা পৃথিবীর মানুষ একজোট হবে, ভারতবর্ষের মানুষ একজোট হবে, আমার বঙ্গের মানুষ একজোট হবে। আমরা বামাকালীর শুভ অভিষেক দর্শন করাবো। কি সেই বামাকালী? বামাকালী ভূভারতী বিরলা, যার বাম পদ সম্মুখে এবং দক্ষিণ পদ পশ্চাতে, যা সচরাচর দেখা যায় না। দীপান্বিতা কালী পুজোয় কত কালী পুজো হয়, পথে ঘাটে কত কালী মন্দির, কিন্তু গুরুমা বামাকালী, বামাকালী হলো যার বাম পদ আগে। গৃহী বামাকালীর পূজা করেন না, সন্ন্যাসিনী হতে হয়, ভৈরবী তন্ত্র সাধিকা হতে হয় বামাকালীর পুজো করতে, কারণ কঠিন বিদ্যা, অত্যন্ত কঠিন বিদ্যা। আমার স্বপ্নাদিষ্টা ভক্ত বৎসলা, আপদ বিপদ দুঃখ হারিনী, সদা ভক্তাভীষ্ট প্রদানকারিণী আমার আরাধিতা মা তারা সিদ্ধেশ্বরী, পঞ্চমণ্ডী আসনে যিনি উপবিষ্টা, সেই মহাশক্তির মহাজাগরণ, শ্রাবণী অমাবস্যা, আগামী 8ই আগস্ট ঠিক 11:30-11:30 মধ্যে আমি সারা পৃথিবীর মানুষকে জড়ো হতে বলবো। সারা পৃথিবীর মানুষ জড়ো হবে, সারা ভারতবর্ষের মানুষ জড়ো হবে, সারা বঙ্গের মানুষ জড়ো হবে, দর্শন করবে সেই অভিষেক, যে অভিষেক দর্শনে মানুষের বিপদ মুক্তি, শত্রু দমন, এবং কোনো কাজ হচ্ছে না গুরুমা, সর্বকার্যে বাধা, বাধা বিপত্তি নাশের জন্য একমাত্র উপায় বামাকালী মাতার শুভ অভিষেক দর্শন, যেটা আমরা মাসে 2-3 বার চেষ্টা করি, প্রত্যেকটা মানুষের স্বার্থে, প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকের জনহিতকর কল্যাণে, যাতে প্রত্যেকে দর্শন করতে পারে ঘরে বসে। হ্যাঁ, দর্শনে কিন্তু কাজ হয়, আমি বারবার বলি, পুজো করছো, জপ করছো, সব কিছু করো, কিন্তু কর্মটাকে ভালো করো। এমন অনেক মানুষ আছে যারা পুজো করে না, যারা জপ করে না, যারা রামায়ণ মানে না, যারা মহাভারত মানে না, যারা শিব মহাপুরাণ মানে না। আরে কাউকে মানো না মানো, নিজের কর্মকে ভয় পাও, অর্থাৎ সবার আগে কর্মশোধন। অনেক পুজো করেও ভালো হচ্ছে না, কর্মটাকে ভালো করো, মানুষের জন্য প্রেম প্রীতি সম্পর্ক রাখো, নিজের ভেতরটাকে শুদ্ধ করো। হৃদয় ভগবানের বাস, যদি হৃদয়টা কখনো কোনোভাবে কলুষিত হয়ে যায়, তাহলে কিন্তু ভগবানকে পুজো করে ফল পাওয়া যায় না। ওই জন্য আমি প্রত্যেককে বলবো, উদার চেতা হও, মানুষের সাথে সুষ্ঠু সম্পর্ক, কারণ তুমি যা দেবে এই প্রকৃতিকে, প্রকৃতি তোমাকে সেটাই রিটার্ন করবে। এই কথাটা আমার লিখে রাখো, তুমি যেমন করবে তেমন দেবে। আজকে যে আমরা প্রত্যেকটা গ্রহ দোষে, নক্ষত্র দোষে, প্রত্যেকটা প্রতিকারে কেন বলছি, দান করো, ধ্যান করো,
কেন বলছি, কারণ তুমি কিছু চাইছো, কিছু না দিলে তুমি পাবে না। তোমার সাধ্যমতো তোমাকে কিছু দিতেই হবে, কিছু তোমাকে দিতেই হবে। গরিব দুঃখীর পাশে দাঁড়াও, সমস্ত পশু পাখিদের পাশে দাঁড়াও, যার যতটুকু সামর্থ্য দাও। তোমার ঘরের উদ্বৃত্ত খাবারটুকু একটা ভিখিরিকে দাও। আমি বারবার বলি, 100 জনকে না পারো, 10 জনকে না পারো, প্রত্যহ 1 জনকে একটু কিছু হলেও খেতে দাও। তার মুখের ওই হাসিটা, তার প্রাণের ওই স্বস্তিটা তোমার জীবনকে সুখকর এবং মঙ্গলকর করবে। এবং আরো একটা প্রয়াস যেটা আমরা আনতে চলেছি শ্রাবণ মাসের মধ্যে, শিবচর্চা। 3টে দিন হবে শিবচর্চা। কি হবে এই শিবচর্চা? শিব মহাপুরাণের কথা পাঠ হবে। কি হবে এই কথা শুনলে? এই কথাটা শুনলে কি হবে? কানের মধ্য দিয়ে যখন প্রবেশ করবে হৃদয়ে, অনেক অনেক জন্মার্জিত পাপ ভস্মীভূত হয়ে যাবে। কারণ মানুষ যা দুঃখ, যা কষ্ট পাচ্ছে, সেটা তার কৃতকর্ম, সেটা তার কৃতকর্ম। তাকে এক্সট্রা কেউ দুঃখ দিচ্ছে না, তাকে এক্সট্রা কোনো দুঃখ কোনো কষ্ট তার জন্য নতুন করে হায়ার হয়নি। কারণ সে যে কর্মটা করেছে তার রিটার্ন কিন্তু সে পাচ্ছে। অর্থাৎ সেই কর্মটা, সেই কর্মপাশ থেকে বেরিয়ে আসার জন্য একটা মাধ্যম সাধু সঙ্গ করা, আর সেকেন্ড মাধ্যম সৎ কথা শোনা। সৎ কথা, সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ সঙ্গ করা। তাই জন্য শিবচর্চার একটা শিব মহাপুরাণ শ্রাবণ মাসে এরকম একটা কর্মসূচি রাখছি। আমি প্রবচন করব শিব মহাপুরাণ অনলাইনে। প্রত্যেকে একটু শোনো, কানে লাগিয়ে শোনো, কানে লাগিয়ে শোনো। জীবনে অনেক বড় পরিবর্তন তোমার জন্য অপেক্ষা করবে। যাই হোক, এবারে মূল বিষয়ে আসব। মূল বিষয়ে আমি প্রবেশ করব। আজকের যে মূল বিষয় ক্যাপশনে যোগ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, দুধকলা দিয়ে কালসাপ পোষা ভালো, কিন্তু জন্মছকে এই যোগ ভালো নয়। কি সেই যোগ? আমি আলোচনা করব। কি কি যোগ? আমি টিউটোরিয়ালের মাধ্যমে শেখাবো, স্নানবিধি শেখাবো। কিন্তু তার আগে আমাদের যে অভিনব প্রয়াস বিগত বেশ কয়েকটা দিন চল ধরে চলছে, কেমন যাবে আগামী দিন আমরা জেনে নেব। আমি চাইবো প্রচুর শেয়ার হবে, প্রচুর মানুষ শেয়ার করবে, কারণ এই সমস্ত তথ্য মানুষ পায় না। এই সমস্ত তথ্য এবং আমাদের পরিবার থেকে যে আমরা জানাবো যে অবশ্যই করে, যে প্রত্যেকের জন্য আমরা জানাবো, যে প্রত্যেকের কথা আমরা অবশ্যই করে, আমি আগামী দিনটা কেমন যাবে সেটা জেনে নেব। হ্যাঁ, আমি 2nd August 2021 দিনটা মোটের উপর পজিটিভ, কিন্তু নেগেটিভ ভাগ অনেকটাই রয়েছে। আমি বারবার বলবো, যারা প্রত্যেক দিন আমার পেজ শেয়ার করে, কমেন্ট করে, প্রত্যেকের জন্য অনেক আশীর্বাদ। প্রত্যেকের কথা আমার মাথায় গেছে, আমি কমেন্ট ধরে ধরে বেশ কয়েকদিনের মধ্যেই পড়ব। তোমরা কমেন্ট করতে থাকো, তোমরা শেয়ার করতে থাকো, নতুন কি শুনতে চাইছো সেটাও জানাতে থাকো। যারা দেখছো আমি এই মুহূর্তে লাইভে আছি, এই সময়টা ফোন করো না, একদম না। কেমন নেগেটিভ যেগুলো রয়েছে সেটা কিন্তু একটা মন খারাপ করার কোনো ঘটনা বা কোনো নিউজ তোমাদের কাছে আসতে পারে, যেটা আমি নেগেটিভ দেখতে পাচ্ছি। ব্যস্ততা কালকে চূড়ান্ত থাকবে, সিদ্ধান্ত বুঝে নিতে হবে। অবশ্যই প্রত্যেকটা কাজ খুব রিল্যাক্স সহকারে করো, পরিশ্রম মুখর দিন। অবশ্যই অন্যের বিষয়ে মাথা গলাবার আগে 10 বার ভাবো, যে কোনো সিদ্ধান্ত নেবার আগে বারবার ভাবো। আরো একবার বলে দেবো, কখনোই কিন্তু হঠকারিতা করবে না, বাদ বিবাদ গীতে জড়িয়ে পড়বে না। আরো একবার বলবো, অনেক রিলেশন ব্রেকআপ হয়ে যাচ্ছে এই যে সময়টা বেশ কয়েকটা দিন ধরে চলছে। আমি জানি বহু রিলেশনে ছেদ পড়েছে, এখনো রিলেশনে ভাটা পড়বার কিন্তু তুমুল সম্ভাবনা। প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাচ্ছে যে কেমন যাবে আগামী দিন, প্রত্যেকটা মানুষ মিলিয়ে নিচ্ছি। তাই আরো একবার বলবো যে সঠিক গণনা কিন্তু মানুষকে সঠিক ফল দেয়। যারা প্রত্যেকটা দিন আমার অনুষ্ঠান দেখে, যারা প্রত্যেক দিন বহুদিন ধরে অনুষ্ঠান দেখছে, তারা জানে আমি কি ধরনের প্রেডিকশন করি, কি ধরনের আমি ফল প্রকাশ করি। যাই হোক, আমি অবশ্যই কালকে আগামী দিন যে যে রাশির জন্য শুভ বার্তা রয়েছে আমি তাদের নাম একের পর এক বলতে থাকবো। সেই নামগুলো তোমরা শুনে নাও। অবশ্যই করে আমি বলবো, অবশ্যই করে বলবো, বৃষ রাশি
আমি রাশির আধারে বলছি বৃষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং মকর রাশি। আগামী দিনটা যথেষ্ট শুভ আমি দেখতে পাচ্ছি, এই এই রাশির আগামী দিনটা আমি যথেষ্ট শুভ কিন্তু দেখতে পাচ্ছি। এরপর আমি বলবো অ্যালফাবেটিক্যালি নামের আদ্যক্ষর কার কার আগামী দিনটা শুভ থেকে অতি শুভ হতে চলেছে তাই বলে দেব। বি, সি, ডি, এফ, জি, এন, এল এবং এস, এদের জন্য অনেক অনেক শুভ। আগামী দিনটা যথেষ্ট শুভ বাতাবরণের মধ্য দিয়ে যাবেন। আর আমি যে নাম্বারটা লিখতে বলবো, যে নাম্বারটা লিখলে সমস্ত নেগেটিভিটি থেকে বেরিয়ে আসবে। যাদের ভালো আছে তারাও লিখবে, যাদের ভালো নেই তারাও লিখবে, যাদের নাম বললাম তারাও লিখবে। সাদা এবং ক্রিম কালার, সাদা এবং ক্রিম কালার অনেকটা শুভ হবে তোমাদের জন্য। আমি প্রত্যেককে বলবো যারা দুধ খায় তারা দিনটা দুধ খেয়ে শুরু করলে অনেক ভালো, বা যে কোনো সময় দিনের একটু দুধ যদি খাওয়া যায় খুব ভালো সময় হবে। অবশ্যই বলবো আগামী দিনের নেগেটিভিটি কাটানোর জন্য দইয়ের টিকা অবশ্যই কপালে পড়ো। অবশ্যই দই আর চিনি দুপুরের পর একটু মিশিয়ে খেয়ে নাও, বাদ বিবাদ এবং যে কোনো নেগেটিভিটি থেকে বেরিয়ে আসবার একটা অব্যর্থ ওয়ে আউট আমি তোমাদের জন্য বলে দিলাম। অবশ্যই করে যে নাম্বারটা তোমরা হাতের ঠিক পেছনে এইখানে লাল কালি দিয়ে লিখবে সেই নাম্বারটা 11624। আরো একবার রিপিট করব 11624। এই নাম্বারটা তোমাদের অনেক অনেক লাকি জায়গায় পৌঁছে দেবে, অনেক অশুভ শক্তিকে দলন করবার পথ দেখাবে এবং একটা সুন্দর এগিয়ে যাওয়ার পথপ্রদর্শক হিসাবে কাজ করবে এই নাম্বারটা। যাই হোক, আরো একটু বেশ কিছু ভবিষ্যৎবাণীর মধ্য দিন এবং পূর্বাভাস দেওয়ার পর আমরা আসব আজকের মূল বিষয়গুলোতে। আমি হিমাচল প্রদেশের ঘটনা মানুষ দেখেছি, যারা প্রতিনিয়ত আমার অনুষ্ঠান দেখে, কিন্নর কল্পার যে ঘটনা, হিমাচল প্রদেশের যে ঘটনা, মহারাষ্ট্রের যে ঘটনা, উত্তরাখণ্ডের যে ঘটনা, আমি জায়গা ভিত্তিক মানুষকে বলে দিয়েছিলাম, আমার গণনা মানুষ মিলিয়ে দেখেছে। আমি আশা করব অনেকে দেখেছে এখানে, যারা আমার কথা শুনেছে অনেকেই মিলিয়েছে, অনেকেই দেখেছে। আমি জানি প্রত্যেকেই মিলিয়ে নিয়েছে, যারা যারা প্রত্যেকটা নিয়ত আমার গণনা শুনে, আমার গণনা দেখি, তারা জানি যে আমি কি ধরনের গণনা করেছি। প্রত্যেকে আমি আশা করব মিলিয়ে নিয়েছে, তাই তো? প্রত্যেকে দেখেছে তো, প্রত্যেকে শুনেছে তো আমার গণনা, যারা দীর্ঘদিন ধরে দেখে। যাই হোক, আমি চলে যাব সিকিমের ভূমিকম্প থেকে, মানুষ কিন্তু মিলিয়ে নিয়েছে আমার গণনা। আমি আগেও বলে গেছিলাম প্রত্যেকটা পরিবারের মানুষ জানে আমার আগাম দেয়া পূর্বাভাস, আমার আগাম করা ভবিষ্যৎ গণনা প্রত্যেকটা কিভাবে ফলপ্রসূ হয়। যাই হোক, আমি আরো একবার বলবো, কোনো কিছু নেগেটিভ যখন মিলে যায় আমার ভালো লাগে না, তথাপি আমি বারবার বলবো যে অবশ্যই করে আমি বলবো, হ্যাঁ দুধ খাওয়া বারণ, ঠিকই বলেছো, শ্রাবণ মাসে দুধ খাওয়া বারণ। যাদের শ্রাবণ মাস করছো তারা কিন্তু দুধ খাবে না, ঠিক বলেছো, শ্রাবণ মাসে দুধ খাওয়া বারণ। এটা ক্যালকুলেশন অনুযায়ী আমরা বললাম, যারা শ্রাবণ মাস করছো তারা দুধ খাবে না, তারা দুধ না খেয়ে তারা শুধু চিনিটা খেতে পারো, তাতেও ভালো ফল দেবে। অবশ্যই রান্নার সাথে ঘি যদি খাওয়া যায় তাতেও কিন্তু একটা ভালো ফল দেবে। যাই হোক, আমি বলবো সুপ্রিম কোর্ট থেকে একটা নতুন সিদ্ধান্ত আসার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্ট থেকে একটা নতুন সম্ভাবনা, কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আজকে 1 আগস্ট থেকে নভেম্বর শেষ অবধি একটা প্রবল বন্যা, ন্যাচারাল ডিজাস্টার, আমি আগেও বলেছি একটা কনফ্লিক্ট আমি দেখতে পাচ্ছি, যেখানে জনহানি, বিপুল পরিমাণ জনহানির কিন্তু একটা আশঙ্কা আমি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমি সবাইকে সাবধান করলাম, যারা নাম্বার লিখে দিয়েছো, হ্যাঁ 11624 একদম ঠিক আছে নাম্বার, এইটাই নাম্বার। যাই হোক, আজকের মূল প্রসঙ্গে যাবার আগে, আজকের মূল প্রসঙ্গে যাবার আগে আমরা একটা স্নান বিধি বলেও ক্যাপশন লিখেছি। স্নান বিধি আবার কি? তোমরা যারা যারা শ্রাবণ মাসের সোমবার করবে,
যারা যারা জন্মাষ্টমী করবে, যারা যারা জয় মঙ্গলবার কমবে, যারা যারা 17ই আগস্ট মা মনসার পুজো করবে, অর্থাৎ এক কথায় বলবো, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করছো কি, বার ব্রত করতে চলেছো কি, শুভ ফল পেতে চাইছো, শুভ ফল পেতে চাইলে তার নিজস্ব কিছু ছন্দ আছে, তার নিজস্ব কিছু সিস্টেম আছে, অর্থাৎ তার জন্য স্নান বিধিটা জানা আবশ্যক। যারা শ্রাবণ মাসে পালন করছো, আগামী দিন সোমবার করবে, অথবা জন্মাষ্টমী করবে, অথবা বারব্রত করছো, অথবা কোনো পুজো করছো, তাদের জন্য আজকের এই যে টিউটোরিয়াল ক্লাসটা আমি শেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেক দিন স্নানের আগে, স্নানের আগের চেয়েও বড় কথা, স্নান করার একটা সময় আছে, সেটা শাস্ত্র আমাদের শিখিয়েছে। আমরা যখন তখন স্নান করি, ভগবানের পুজো করলে আমরা ভালো ফল পাব না, আমরা ভালো ফল পেতে পারি না, কারণ স্নানের তার একটা নির্দিষ্ট সময় হিন্দু সনাতন শাস্ত্র আগেই দিয়ে দিয়েছে। তার জন্য বলবো, স্নানের উপযুক্ত সময় যত সকাল সকাল পারো তত ভালো, অন্তত সকাল 8টা, 8টার আগে স্নানকে দেব স্নান বা মনুষ্য স্নানের মধ্যে ফেলা যায়, কিন্তু 8টার পরে যত স্নান সব রাক্ষস স্নান হয়ে যায়। অর্থাৎ বার করছি গুরুমা, লক্ষ্মী পুজো করছি গুরুমা, জয় মঙ্গলবার করছি গুরুমা, বিপত্তারিণী পুজো করছি গুরুমা, আমরা জন্মাষ্টমী ব্রত করব, আমরা রাধাষ্টমী ব্রত করব, আমরা মা মনসার পুজো করব 17ই আগস্ট। হ্যাঁ, যদি চূড়ান্ত ফল পেতে হয় তবে সকাল 8টার আগে স্নান করতে হবে। আমি চাইব আমার ভক্তজনের কাছে, আমার সন্তানদের কাছে বিপুল পরিমাণ শেয়ার হোক। এই যে কথাগুলো, এই যে তথ্যগুলো খুব কম জায়গায় আলোচনা হয়, কারণ আমার পরিবার থেকে সবাই জানায় যে আমার দেয়া তথ্য তারা আগে কখনো শোনেনি, কেউ এভাবে তাদের শেখায়নি। কারণ আমি মা যেহেতু, সেহেতু আমি নিঃস্বার্থভাবে শেখাই। আমি চাইব এখন তোমরা ফ্রেন্ডদেরকে অবশ্যই ইনভাইট করে নাও, প্রচুর শেয়ার লাইভ চলাকালীনই করো, যা প্রত্যেকটা মানুষের কানে এই সমস্ত শাস্ত্রের জ্ঞানগুলো ভরপুর হয়। কারণ আমরা আশা রাখবো মানুষ শাস্ত্রীয় আচরণ করুক, শাস্ত্রকে মেনে, শাস্ত্র ভগবানকে মেনে শাস্ত্রীয় আচরণ একটা দারুণ ফল দিতে পারবে। যাই হোক, আমি বলবো জলকে স্নান করার আগে সপ্ত তীর্থকে জলকে স্পর্শ করে স্নানের জলকে আবাহন করবে। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলোষ্মেন সন্নিধিম করো, এই মন্ত্রটি কিন্তু পাঠ করে নিতে হবে। এই মন্ত্রটা পাঠ করা হয়ে গেলে কি হয়ে গেল? না, এই মন্ত্র পাঠ করার পর মূল যে মন্ত্র আমরা স্নানের জন্য পাঠ করব সেটা জেনে রাখতে হবে। আমরা স্নানের জলকে স্পর্শ করে সেই মন্ত্র পাঠ করব, তবে আমরা স্নান করব, তবে আমরা দেবতার পূজোর কিন্তু অধিকারী কিংবা অধিকারিণী হব। অর্থাৎ দেব পূজোর অধিকারী হতে গেলে আর কি করব, আমরা স্নানের জলে সামান্য কালো তিল, খুব মাথায় দাও, মন দিয়ে শোনো, সামান্য কালো তিল মিশিয়ে স্নান করবে। বিশেষ করে যারা শ্রাবণ সোমবার করছো, বিশেষ করে যারা শ্রাবণ করছো, তাদের বারবার বলবো যে তোমরা অতি অবশ্যই করে, অতি অবশ্যই করে তোমরা কালো তিল মিশিয়ে স্নান করো, একটা দারুণ রেজাল্ট পাবে। শনির দশাও কমবে, 7:30-এর প্রকোপ থেকে বেরিয়ে আসবে, শনির ঢাইয়া যারা আছে তারা ওয়ে আউট পাবে, আর বার ব্রত দারুণ হবে। আমি যে মন্ত্রটা বলছি নোট করো, ওম কুরুক্ষেত্রম গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণী চ, আমি মন্ত্রটা বলছি তোমরা নোট করো, তীর্থে নেতানি পুণ্যানি স্নানকালে ভবন্তি হো। আমি আরো একবার রিপিট করব, আই রিপিট মন্ত্র, যাতে প্রত্যেকটা মানুষের স্বার্থে, যারা বারব্রত করবে, পুজো করবে, আগে স্নানের জল স্পর্শ করে এই মন্ত্র বলবে। ওম কুরুক্ষেত্রম গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণী চ তীর্থে নেতানি পুণ্যানি স্নানকালে ভবন্তি হো। এই মন্ত্র আবাহন করে
সপ্ত তীর্থকে আবাহন করি, কালো তিল মিশিয়ে তোমরা স্নান করো, তারপর তোমরা ভগবানের পুজো করো, তামরা পার করো, তোমরা ব্রত করো, একটা দারুণ ফল তোমাদের জন্য অপেক্ষা করছে। যাই হোক আমি প্রত্যেকের জন্য বলে দিলাম। এবার আসব সেই যে ক্যাপশনে লেখা আছে প্রথম কথা, আমি সে বিষয়ে আলোকপাত করব। হ্যাঁ, জন্মছকে এমন গ্রহদোষ যেটা কিনা পূষাটা কাল সাপের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠছে। হ্যাঁ, এই যোগটার নাম দারিদ্র যোগ। দারিদ্র যোগের চরম ভয়ঙ্কর পরিণতি কিভাবে থাকলে বুঝতে পারবে সেটা তো আমি বলবই, তার আগে মূল বিষয়ে কিছু বলে দিন। গুরুমা, আমরা প্রত্যেকটা দিন লক্ষ্মী পুজো করি, আমরা প্রত্যেকটা পুজো বার ব্রত উপবাস করি, আমরা কত চেষ্টা করছি কিন্তু ভাগ্য আমাদের সাথ দিচ্ছে না। এমন ঘটনা বাংলার কোনায় কোনায় মানুষের সাথে ঘটছে, ভারতবর্ষের কোনায় কোনায় মানুষের সাথে ঘটছে, সারা পৃথিবীতে বহু মানুষের সঙ্গে ঘটছে। গুরুমা, অর্থ আনছে কিন্তু রাখতে পারছি না, ঋণের পর ঋণ হয়ে যাচ্ছে, এত ভালো ব্যবসা চলছিল হঠাৎ করে গুরুমা ইন্দ্রপতন হয়ে গেল, হঠাৎ করে ইন্দ্রপতন হয়ে গেল, এমন একটা সমস্যা। আর্থিক পরিকাঠামো খারাপ, গেলেই একটা কবচ পরিয়ে দিলাম, না কখনোই নয়, এইভাবে প্রতিকার হয় না, কোনো বিষয়ে আমি এইভাবে প্রতিকার দিই না। সেটা যদি কেউ প্রতিবশীকরণ করতে আসেও দিই না, কেউ প্রেমিক বশীকরণ করতে আসেও দিই না, আগে দেখব তার ছক কি বলছে। এই যে আজকে লিখেছি কাল সাপ পোষা দুধকলা দিয়ে, হ্যাঁ হাজারো চেষ্টায় তুমি ফল পাবে না, আমি বলছি তোমার ছকে সর্বাধিক যে গুরুত্বপূর্ণ সেটি আমি লাস্টে বলবো। তার আগে বলবো যতই কর্ম করো না কেন, তোমার জীবনটা প্যারালিসিস পেশেন্টের মতন হয়ে পড়বে যদি তোমার ছকে থেকে থাকে এই ধরনের গ্রহযোগ। ভয় নয়, ভীতি নয়, সাবধানতা, সজাগ করার স্বার্থে, কারণ ছন্ম ছক যেটা বলে সেটাই কথা বলে, প্রত্যেকটা গ্রহ যেটা বলে সেটাই কথা বলে, অর্থাৎ মানুষের জীবনের শেষ কথা তার গ্রহ। অর্থাৎ যদি দেখা যায় লগ্নের তৃতীয় দশমী কিংবা দ্বাদশে, লগ্নের তৃতীয় দশমী কিংবা দ্বাদশে এমন কিছু গ্রহজাগ ঘটে থাকে, তাহলে কিন্তু সর্বনাশের থেকেও সর্বনাশ মানুষের জীবনে চলে আসে। তবে বেশ কিছু জায়গায় যাবার আগে বলবো, লগ্নের দশমী রবির একাদশী, চন্দ্রের অষ্টমে যদি গ্রহ না থাকে তাহলে কিন্তু প্রবল দারিদ্র যোগ হয়। যদি এমন অবস্থা থেকে থাকে, শত চেষ্টা করেও তুমি বেরোতে পারবে না, শত চেষ্টা করেও তুমি কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে না, আগে কিন্তু তোমাকে গ্রহজাগ খণ্ডন করতে হবে। এই যে গ্রহদোষ, বিশেষ করে যদি বলি রবি শুক্র শনি, এই তিন গ্রহ যদি একত্রে অবস্থান করে, শাস্ত্র বলছে সেখানে নাকি সমুদ্রও শুকিয়ে যায়। একটা প্রবাদ আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। কেউ অভাগা নয় কিন্তু এইটা প্রবাদ, কিন্তু এইটা বলার অর্থ তার ছকে যদি এই ধরনের গ্রহদোষ থেকে থাকে, কোনো প্রতিকার তার কাজ করবে না, আগে কিন্তু সেই যোগটাকে খণ্ডন করতে হবে। যদি এমতো গ্রহাবস্থান কারোর থেকে থাকে, তাহলে কিন্তু তাকে কোনো রত্ন প্রতিকার দিয়ে কাজ হবে না, তাকে কোনো মূল প্রতিকার দিয়ে কাজ হবে না, একটাই উপায়, তার গ্রহজাগ শান্তি সুস্থান করতে হবে, তবে কিন্তু তাকে বের করে আনা যাবে। ষষ্ঠ অষ্টম কিংবা দ্বাদশে ঘরের অধিপতিরা, আমি কোন কোন ঘর বললাম, ষষ্ঠ আমরা রেপু, আমরা ঋণ বিচার করি, অষ্টম যেখান থেকে আমরা মারুক বিচার করি, দ্বাদশ যেখান থেকে আমরা ব্যয় বিচার করি, এই স্থানের অধিপতিরা যদি গিয়ে দ্বাদশে বসে থাকে, এই স্থানের অধিপতিরা গিয়ে যদি দ্বাদশে বসে থাকে, কোনো মতেই তার জীবনে আর্থিক পরিকাঠামো সুস্থতা আশা করা যায় না। আমি অনেক ক্ষেত্রে এমন এমন ডিগ্রিগত অবস্থান দেখি, আমি প্রতিকারও দিই না, কারণ এর কোনো দিন ভাগ্য ঘুরবে না। এমন এমন জায়গা আছে, কারোর কারোর প্রতিকার প্রতিবিধানের জায়গা থাকে, কারোর কারোর ছকে প্রতিকার প্রতিবিধানের জায়গা থাকে না, এটা মাথায় রাখতে হবে। যদি শনি মহারাজ পঞ্চমে অবস্থান করেন বা পঞ্চমে দৃষ্টিপাত করে থাকেন, তাহলে কিন্তু প্রবল একটা দারিদ্র যোগ,
প্রবল একটা দারিদ্রতার মধ্যে দিয়ে দিন যাপন। কোনোভাবেই কিন্তু রাজার রাজৈশর্য দিয়ে দিলেও তার কিন্তু ভালো হবে না, তার আর্থিক পরিকাঠামো কিন্তু সচ্ছল চলে না। এবার যে মূল বিষয় যাব, সর্বাধিক গুরুত্বপূর্ণ যেটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, যেটির চেয়ে বড় গুরুত্বপূর্ণ যোগ হয় না, দারিদ্র যোগের যেটি শিরোচূড়ামণি, যেটি আমি ক্যাপশনে দিয়েছি, যদি তোমার ছকে এই যোগটা থেকে থাকে তাহলে অবশ্যই এর প্রতিকার প্রতিবিধান করতেই হবে, কারণ এর চেয়ে দুধকলা দিয়ে কালসাপ পোষা। আর জন্মছকে যদি এইটা বসে থাকে, এই ছকটা থাকলে কি হয় জানো, আগে বলবো কোন ছক, কোন গ্রহ, কোন অবস্থান সেটি একটু বুঝিয়ে নিই। রবি আর শুক্র, দেখো তো তোমার জন্মছকে রবি শুক্র একসাথে বসে আছে। দেখো ছকটা খুলে দেখো, যাদের জন্মছকে রবি শুক্র একসাথে বসে রয়েছে, এটা প্রবল দারিদ্র যোগ, জীবনটাকে প্যারালাইসিস করে দেয়। যতই হিরো হোক না কেন, তাকে জিরো হতেই হবে, তার জিরো হতেই হবে, ইন্দ্রপতন হতেই হবে। শুধু তাই নয়, এটা অনেক সময় জেনেটিক, পূর্বে কারোর থাকলে আবারও চলে আসে, এমনকি এই যোগ যদি পরিবারেরও কারোর থেকে থাকে তাহলে পুরো পরিবারটার ওপর প্রভাব বিস্তার করে। অথবা রবির ঘরে শুক্র বা শুক্রর ঘরে রবি, এমন যদি অবস্থান করা থাকে, আমি বলবো তার জীবনটা অতিশয় দুঃখময় হয়ে ওঠে। কোনোভাবেই তার আর্থিক পরিকাঠামো সচ্ছল হয় না। সে যদি রাজার রাজৈশর্য পায়, তার সমস্ত চলে যাবে, সে রাখতে পারবে না। অর্থাৎ যদি কারোর জন্মছকে একটা নিদারুণ দারিদ্র যোগ হলো, সর্বাধিক গুরুত্বপূর্ণ দারিদ্র যোগ হলো, যদি রবি এবং শুক্র একসাথে অবস্থান করে, এটা জীবনটা যন্ত্রণাময় হয়ে ওঠে, জীবনটা অসহ্য হয়ে ওঠে, হাজারো প্রতিকার প্রতিবিধান কাজ দিতে চায় না। কারণ সবার আগে প্রতিকার প্রতিবিধান মানে, আমি রবির জন্য তাকে রুবি বা চুনি পরিয়ে দেয়া হলো, এবং শুক্রের জন্য তাকে কোনোভাবে একটা হিরে বা কিছু প্রতিকার প্রতিবিধান উপর রত্ন করা হলো, এটা কোনো প্রতিকার নয়। এই প্রতিকার করলে দারিদ্র যোগ অন্তত খণ্ডন হয় না, এর জন্য সঠিক তান্ত্রিক প্রক্রিয়ায় তার দারিদ্র যোগ খণ্ডন করতে হয়। যার ছকে রবি শুক্র এক হয়ে আছে, হ্যাঁ, যারা যারা আর্থিক দুবিধার মধ্যে রয়েছে, বা রবির ঘরে শুক্র বা শুক্রের ঘরে রবি এমন অবস্থান করছে, বা রবি শুক্রের মধ্যে দৃষ্টি বিনিময় যোগ হচ্ছে, সেগুলো ভালো করে দেখতে হবে, তবে কিন্তু প্রবলভাবে দারিদ্র যোগের শিকার হয়ে যায়। এবং সেই দারিদ্র যোগ থেকে অনেকাংশে তাকে বের করে আনাটা দুরূহ কাজ হয়ে যায়, অত্যন্ত দুরূহ হয়ে যায়। তাই আমি বারবার বলবো, যাদের যাদের জন্মছকে আছে রবি শুক্র অন্তত, আমি অনেকগুলো অপশন বললাম, আরো আরো অনেক সূত্র আছে জ্যোতিষের, সব সূত্র তুলে ধরা সম্ভব নয়, আমি চূড়ান্ত কতগুলো সূত্রকেই তুলে ধরলাম। কারণ আমার কাছে কেউই যদি আর্থিক পরিকাঠামো খারাপের জন্য আসে, আমি হুট করেই তার আর্থিক প্রতিকার প্রতিবিধান করি না, আমি তার ছকটাকে দেখব, তার গ্রহ কি বলছে দেখব, তার ওয়ে আউট আছে কি না দেখব, আমি তার ডিগ্রিগত গণনা করব, আমি তার নাক্ষত্রিক গণনা করব, তবে কিন্তু তাকে বিচার এবং ফলাদেশ, তার আগে কিচ্ছু না। কারণ যদি এমন এমন ছকও আমি দেখেছি যেখান থেকে বেরিয়ে আনবার কোনো উপায় নেই, কোনোভাবেই তাকে বের করা যাবে না, আমি একেবারে বলে দিই কিচ্ছু করার নেই, অবশ্যই সেগুলো কিন্তু দেখতে হবে, সেটা ছকের পজিশন, ডিগ্রি এবং নাক্ষত্রিক বিচার, নবাংশ চারটা ট্যালি না করে কোনো কিছুই ফলাদেশ করা সম্ভব নয়, পুরো ন্যাটাল চারটা দেখতে হবে, হরোস্কোপটা বিচার করতে হবে, তবে কিন্তু এই দারিদ্র যোগ নিয়ে কিছু বলা যাবে। আমি বারবার বলবো, এটি জন্মছকে এক প্রকার অভিশাপ, এটি জন্মছককে বিলম্বিত করে তোলে, শত চেষ্টায় কিন্তু সহায় হয় না। হ্যাঁ, তোমার দোকানে আসবে না খদ্দের, হ্যাঁ, তোমার ব্যবসা ছেড়ে মানুষ অন্য জায়গায় চলে যাবে, আগে জাতুচক্রটা দেখতে হবে যে কোনোভাবে সেখানে দারিদ্র যোগের মতন সংক্রামক কোনো রোগ বা কোনোভাবে সেটা
বিদ্ধ হয়েছে কিনা বা পীড়িত হয়েছে কিনা যদি দারিদ্র যোগ থেকে থাকে তাহলে আমি প্রত্যেককেই বলবো প্রত্যেকই কনসাস হও দারিদ্র যোগকে কিভাবে খণ্ডন করা যায় কিভাবে তার প্রতিকার প্রতিবিধান করা যায় তার অবশ্যই তোমরা চেষ্টা করবে তবে একটাই কথা বলবো ব্রয়লার মুরগি এই ক্ষেত্রে যারা কম খাবে তরমুজ কম খাবে পুঁই শাক কম খাবে পালং শাক না খাওয়াই ভালো কারণ তরমুজের মধ্যে অনেক সময় রেড মনো অক্সাইড থাকে এবং এই যে শাকগুলোর কথা বললাম এখানে গ্রিন মনো অক্সাইড থাকে এটা কিন্তু গ্রহগত দিকটা ডিসব্যালেন্স করে দেয় তাই আমি অনেক প্রতিকার আছে অনেক প্রতিবিধান আছে আমি ছকটা না দেখে কিন্তু পুরো বলতে পারছি না অনেকে লিখছে স্ক্রিন ক্লিয়ার নয় আমি বুঝতে পারছি না ঠিক মতো দেখা যাচ্ছে তো প্রত্যেকে শুনতে পাচ্ছে তো আমার কথা এবং এই প্রত্যেকে শুনতে পাচ্ছে কথা কি শোনা যাচ্ছে কেউ একজন যদি একটু লিখে জানাও যে কথা শোনা যাচ্ছে কিনা অনেকে লিখছে স্ক্রিনটা ক্লিয়ার নয় সেই জন্য জানতে চাইছি কথা শোনা যাচ্ছে তো যাই হোক একেবারে অনুষ্ঠানের শেষার্ধে আমি চলে এলাম সেখানে আরো একবার শেষ করবার সময় বিশ্রাম দেবার সময় কথাকে আমি মনে করাবো আগামী 6ই আগস্ট আমি প্রত্যেককে জড়ো হতে বলবো যারা যারা এই চারটি সমস্যার মধ্যে জর্জরিত যাদের মন চাইবে তারা জড়ো হবে যাদের মনে হবে ঘরে বসে একটু প্রতিকার প্রতিবিধান যদি করা যায় তাদের জন্য আমি বলবো প্রত্যেকে এক হবে আগামী 6ই আগস্ট আমরা ঠিক সন্ধ্যে 7টায় আমরা প্রত্যেককে অবশ্যই করে আমরা প্রত্যেককে নিয়ে পূজা করব যাদের যাদের কালো সর্প রয়েছে আমি খণ্ডনের চেষ্টা করব 40-60% যাদের যাদের আর্থিক পরিকাঠামো খারাপ যারা ঋণে জড়িয়ে গেছো তাদের জন্য একেবারে মহাপুজোর আয়োজন হয়েছে হ্যাঁ অনেকেই লিখছো সবাই সবাই কিন্তু শুনতে পাচ্ছ তাই প্রত্যেককে যারা যারা কষ্ট করে লিখলে তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ আমাকে জানানো হয়েছে হ্যাঁ এটা খুব ভালো থেকো তোমরা হ্যাঁ ঠিক আছে প্রত্যেককে তোমরা যাদের যাদের ইচ্ছে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করো যাতে বহু মানুষ শুনতে পায় বহু মানুষ দেখতে পায় যাই হোক প্রত্যেকে লিখছে কথা শোনা যাচ্ছে একদম ক্লিয়ার ঠিক আছে বেশ আমার একেবারে অনুষ্ঠানের প্রায় শেষ ভাগে আমি পৌঁছে গেছি একেবারে যে শেষ ক্ষণের কথাটা বলবো আগামী আটই আগস্ট সকাল ঠিক 11টা থেকে 11:30টার মধ্যে একটু খেয়াল রাখবে অবশ্যই করে মাতা বামা কালীর শুভ অভিষেক দর্শনের জন্য আমরা এই কথা তোমরা বহু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে পেজের লিঙ্কটা দিয়ে দাও যাতে সবাই সমবেত হতে পারে সারা ভারতবর্ষের মানুষ সমবেত হোক সারা পৃথিবীর মানুষ সমবেত হোক কারণ আমরা চাইবো মায়ের পুণ্য স্নান দর্শন করে মায়ের পুণ্য অভিষেক দর্শন করে প্রত্যেকের অভিলাষ পূর্ণ হোক প্রত্যেকের মনের কামনা পূর্ণ হোক প্রত্যেকের অশুভ শক্তি দলন হোক প্রত্যেকের ঘরে মায়ের শুভ বাতাবরণ মায়ের আশীর্বাদ যাতে প্রত্যেকের ঘরে পৌঁছয় তাই আমি বারবার বলবো যে এই বার্তা তোমরা আগে থেকে যারা এখনো এই পেজ সম্পর্কে জানে না তোমার বন্ধু তোমার বান্ধব তোমার আত্মীয় তোমার পরিজন অথবা তুমি যার মুখে হাসি ফোটাতে চাইছো যার হাসি মুখটা তুমি চাইছো দেখতে তোমার বিদেশে থাকা সন্তান বা আত্মীয় প্রত্যেককে যদি এই লিঙ্কটা পেজের আগে থেকে শেয়ার করে দেয়া যায় তারাও অবশ্য সামিল হতে পারে এই মহতি মহাযজ্ঞে এই মহতি শুভ অনুষ্ঠানে মাতা বামা কালীর শুভ অভিষেক যারা দর্শন করবে তাদের প্রত্যেকের আপদ বিপদ দূর হবে সর্বকার্যে জয় হবে এমনটা প্রার্থনা মায়ের চরণে করব আগামী 8ই আগস্ট তোমরা সবাই যুক্ত হও আগামী দিন কিংবা তার পরের দিন অবশ্যই আমি 6ই আগস্টে যে সামান্য কয়েকটা জিনিস তোমরা আয়োজন করে রাখবে পূজার জন্য সেটি আমি তোমার
তোমাদের জানিয়ে দেব। আরো একবার বলবো, শ্রাবণী শিবরাত্রির চার পোহরের পূজোতে তোমাদের চার দিক থেকে একটা জোয়ার আসতে পারে। তোমরা চার পোহরে ভগবান শিবের পুজো করো। চার পোহরে পুজোর সমস্ত মন্ত্র এবং সমস্ত কিছু যা প্রয়োজন ধ্যান পাঠ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো 7059457404। নিজে করো নিজের প্রতিকার, ভাগ্যের বন্ধ দরজা আমি বলছি খুলে যাবে। যদি আগামী 6ই আগস্ট এই দিনটাকে একটু কাজে লাগাও কষ্ট করে, অন্ন ছাড়া নিরামিষ আহার করে প্রত্যেকে পুজোর জন্য প্রস্তুত থাকবে, আমি অবশ্যই ফর্দটা তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা রেডি করে রাখবে সমস্ত আয়োজন। তবে আজকে এখানেই কথাকে বিশ্রাম দেব। তার আগে আরো একবার বলবো, যারা অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র শিখতে চাইছো অনলাইনে অবশ্যই যোগাযোগ করো 7059457404। তবে সময় যে নাই তবু বলে যাই যে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। ভয় কি গো, আমি তো আছি। তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করছি। জয় মা।